হাসিনা দেশ ছাড়তেই আন্দোলনকারীদের দখলে বাসভবন, অবাধ লুটপাট, আওয়ামী লীগের দপ্তরে আগুন, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর, হিংসা সন্ত্রাস থেকে সরে আসতে সেনাবাহিনীর আবেদন, সমস্ত অপরাধের বিচারের প্রতিশ্রুতি। ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে কয়েক লক্ষ মানুষের জমায়েত, হাতে দেশের পতাকা, মুখে হাসিনা সরকার বিরোধী স্লোগান। বাংলাদেশ সেনার 48 ঘণ্টার সময়ের চাপে পড়ে সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা। পদত্যাগের পরেই বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়তেই নিমেষে লন্ডভন্ড ঢাকা, রাজপথে কাতারে কাতারে মানুষ, বিক্ষোভের স্রোতে বাংলাদেশে শ্রীলঙ্কার ছায়া। হাসিনা বাসভবন ছাড়ার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই গণভবনে জনতার দখলদারি, অবাধ লুট, কারোর হাতে বাসন তো কেউ নিচ্ছেন কাপড় জামা, বিছানায় শুয়ে পায়ের ওপর পা তুলে উচ্ছ্বাস উল্লাস, সোশ্যাল মিডিয়া জুড়ে ভিডিও ছড়াছড়ি। ঢাকায় আওয়ামী লীগের কার্যালয়েও আগুন ধরানোর অভিযোগ, ক্ষোভের কোপ পড়েছে বঙ্গবন্ধুর মূর্তিতেও, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর আন্দোলনকারীদের। ছাত্র বিক্ষোভে উত্তাল পদ্মাপার, হাসিনার পদত্যাগের পর ক্ষমতার হ্রাস হাতে নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভাষণ, হিংসা সন্ত্রাস থেকে সরে আসতে সেনাবাহিনীর আবেদন, সমস্ত হত্যার বিচার হবে আশ্বাস সেনাপ্রধানের। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। সংরক্ষণ সংস্কার আন্দোলন দিয়ে শুরু, এরপর রক্তাক্ত সোনার বাংলা, শেষমেশ 20 বছরের হাসিনা সরকারের পতন। এবার কি শান্ত হবে পদ্মাপার? কলকাতা টিভি। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ।